2002 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান রোমান্টিক থ্রিলার এই মুভিটির আইএমডিবিতে রেটিং রয়েছে 6.8 out of 10, মাই ড্রামা লিস্টে 7.3 out of 10, এবং 81% গুগল ইউজাররা এই গল্পটিকে পছন্দ করেছে। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও তোমরা দেখছো ওর গপ্প। ওর গপ্পের পক্ষ থেকে আজকের পেশকাশ অ্যাডিক্টেড। গল্পের শুরুতে হোজিন নামের একজন লোককে দেখানো হয়। সে তার ওয়ার্কশপে কাজ করছিল। হোজিন কাঠ দিয়ে বিভিন্ন ধরনের ফার্নিচার বানায়। পাশেই গাড়ির শব্দ পেয়ে সে তার ভাইয়ের কাছে আসে। তার ভাইয়ের নাম ডাইজিন। ডাইজিন কার রেসিংয়ে খুবই পারদর্শী। সে কার রেসের প্রতি ভীষণভাবে প্যাশনেট। হোজিন এসে ডাইজিনকে বলে, তুমি কার রেসটা বাদ দিতে পারো না, এটা অনেক ডেঞ্জারাস। ডাইজিন বলে, প্রত্যেক বছর এত লোক কার অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে কেউই কার রেসিংয়ে মারা যায়নি। যাওয়ার সময় ডাইজিন হোজিনকে বলে, তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো, আমি এত সহজে মারা যাচ্ছি না। এরপর হোজিনের ওয়াইফ এনসুকে দেখানো হয়। এনসু স্টেজ শো ডেকোরেশন করে, বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট করে, আর বাড়িতে হোজিন এনসুর জন্য রান্না করছিল। তখনই তার কাছে কল আসে এক্সিবিশনের জন্য। হোজিন বিভিন্ন রকমের সুন্দর ফার্নিচারগুলো দিয়ে একটা এক্সিবিশন করতে চাইছে। সে দেখতে পায় বাইরে বৃষ্টি হতে শুরু করেছে, আর সেই জন্যই সে তার স্ত্রীকে ছাতা নিয়ে নিতে আসে। আর এদিকে এনসু বাইরে এসে বৃষ্টি দেখে একটু আপসেট হয়ে যায়, কিন্তু তখনই সেখানে হোজিন তাকে নিতে আসে। তাকে দেখে এনসু অনেক খুশি হয়ে যায়, আর তখনই পাশেই একটা গান বেজে ওঠে। এনসু গানটা শুনে বলে, তোমার মনে আছে এই গানটার কথা? এটা আমার দারুণ প্রিয় গান। আসলে এই গানটা হোজিনই শপের লোককে বাজানোর জন্য বলেছিল, এনসুকে খুশি করার জন্য। বাড়িতে এসে এনসু তার জন্য অনেক কিছু রান্না দেখে হোজিনকে জিজ্ঞেস করে, আজকে তোমার বার্থডে? হোজিন বলে, আজ আমাদের অ্যানিভার্সারি। এনসু বলে, আমি আসলেই অনেক দুঃখিত, একদম ভুলে গেছিলাম। হোজিন এরপর এনসুকে একটা পেন্ডেন্ট গিফট করে। এই পেন্ডেন্টটি আসলে এনসুকে তার বাবা দিয়েছিল। পেন্ডেন্টটি একটু ভেঙে যাওয়ায় হোজিন এটা ঠিক করে এনসুকে দিয়েছে। এনসুর এই পেন্ডেন্টটা অনেক পছন্দ, কারণ পেন্ডেন্টটা নাকি পৃথিবীতে একটাই রয়েছে। হোজিন এনসুর জন্য এত কিছু করেছে দেখে এনসুর ভীষণ মন খারাপ হয়, কারণ সে হোজিনের জন্য স্পেশাল কিছুই করেনি। আর এই জন্যই সে বলে, আমি না হয় তোমার জন্য কিছু করতে পারিনি, তবে আজকের রাতটা সম্পূর্ণ তোমাকে দেব। ঠিক তখনই ডাইজিন বাড়িতে আসে। হোজিন বলে, একেও এখনই আসতে হলো? আসলে ডাইজিন হোজিন এবং এনসুর সাথেই থাকতো। রাতে তারা তিনজন একসাথে বসে গল্প করে। এনসু ডাইজিনকে জিজ্ঞেস করে, তুমি কোনো গার্লফ্রেন্ড চাও না? তোমার এটাই পারফেক্ট সময়, তুমি সারাক্ষণ গ্যারেজে শুধু গাড়ি নিয়েই পড়ে থাকো। ডাইজিন বলে, আমি এভাবেই ভালো আছি। হোজিন তার ভাইয়ের সাথে ভীষণ ফ্রি। সে রুমে যাওয়ার সময় ডাইজিনকে বলে, আজ তুমি তোমার কান বন্ধ রাখার চেষ্টা করো। ডাইজিন তার ভাইয়ের কথা মতো রাতে তার কান বন্ধ করে রাখে, কিন্তু হোজিনের হেঁচকি আসা তার সেই রাতের সমস্ত প্ল্যানকে ভেস্তে দেয়। সকালে এনসু হোজিনের ব্রাশ দিয়ে ব্রাশ করে। ওয়ার্কশপে কাজ করার সময় এনসু হোজিনের জন্য খাবার নিয়ে আসে। হোজিন এনসুকে বলে, আজ আমার হেঁচকি নেই। আর তারা তখন সেখানেই টেবিলের ওপরই আদরে লিপ্ত হয়ে যায়। সেই টেবিলের একটা পা নষ্ট থাকায় তাদের খুবই ডিস্টার্ব হচ্ছিল, আর তাই জন্যই হোজিন টেবিলের একটা পায়ের নিচে কয়েন রেখে দেয়। অফিসে এনসু লাভ লেটার দেখতে পায়, যা তাকে হোজিন পাঠিয়েছে। এনসু লাভ লেটার পড়ার সময় তার কলিগ এসে বলে, তোমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে, তোমরা এখনও প্রেমপত্র এক্সচেঞ্জ করো, তুমি আসলেই অনেক লাকি। রাতে এনসু টেবিলের মধ্যে লেটার লেখার সময় ঘুমিয়ে পড়ে, আর হোজিন তাকে রুমে নিয়ে আসে। সকালে এনসু ব্রাশ করার সময় নোটিস করে তার পেন্ডেন্টটি গলায় নেই। রুমে এসে সে এটাকে আবার নষ্ট দেখতে পায়। সে তখন পেন্ডেন্টটি নিয়ে হোজিনকে দেখিয়ে বলে, এটা আবার ভেঙে গেছে। তখনই তাদের বাড়িতে ডাইজিনের বন্ধু হুজু আসে। হুজু পেন্ডেন্টটি দেখে ভীষণ পছন্দ করে। এনসু বলে, পৃথিবীতে শুধু এক পিসি রয়েছে এটা। হোজিন এসে ডাইজিনের ফ্রেন্ডকে বোঝায়, তুমি ডাইজিনকে বলে বোঝাতে পারো না সে যেন কার রেস না করে? হোজু বলে, আমি বললেই কি সে আমার কথা মানতে রাজি হবে? ডাইজিন হোজুকে নিয়ে রেসে যায়। অফিসে যাওয়ার সময় এনসু হোজিনের জন্য লেটার রেখে যায় আর বলে, তুমি কি আজ রেস দেখতে যাবে? হোজিন বলে, হ্যাঁ। আর কাজ করতে করতে রেসে যাওয়ার জন্য তার লেট হয়ে যায়, তাই জন্য সে ট্যাক্সি ড্রাইভারকে বলে সে যেন একটু তাড়াতাড়ি তাকে চালিয়ে নিয়ে যায়। আর এদিকে ডাইজিন কার রেসে অংশগ্রহণ করে, কিন্তু হোজিনের আসার সময় কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ঠিক একই সময়ে ডাইজিনেরও অ্যাক্সিডেন্ট হয়, আর তাদের দুজনকেই একই হসপিটালে আনা হয়। ডাক্তার তাদের দুজনকে দেখে বলে, ভাগ্যের কি নির্মম পরিহাস, এই দুই ভাই একই সময়ে আলাদা আলাদা জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে, আর তাদের অবস্থা এখন খুবই ক্রিটিক্যাল। এরই কিছুদিন পর ডাইজিনের জ্ঞান ফিরে আসে, আর তাকে চেক আপ করিয়ে এনসু তাকে নিয়ে বাড়িতে আসে। এনসু ডাইজিনকে বলে,
তুমি অন্তত ফিরে এসেছো, এটাই আমার জন্য অনেক কিছু। সকালে ডাইজিন ঘুম থেকে উঠে দেখতে পায় বাগানের সবগুলো ফুল শুকিয়ে গেছে। তখনই ডাইজিনের মাথা ব্যথা শুরু হয়। এনসু তাকে ভিতরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। আর ডাইজিন সব সময় দিন রাত্রি বিছানাতেই শুয়ে থাকতো। কিছুদিন পর এনসু দেখতে পায় ডাইজিন সকালে উঠে বাগানে জল দিচ্ছে। সে ব্রাশ করতে এসে তার ব্রাশে পেস্ট লাগানো দেখতে পায়, যেটা আসলে হুজিন সবসময় তার জন্য করত। এনসু অফিসে যাওয়ার সময় ডাইজিনকে হুজিনের ওয়ার্কশপ পরিষ্কার করতে দেখে। তখন ডাইজিনের সাথে দেখা করার জন্য হুজু আসে। সে ডাইজিনকে বলে, তুমি জীবিত আছো আর তাতে আমি ভীষণ খুশি। রাতে এনসু এসে দেখতে পায় ডাইজিন সবজি কাটছে। সে এর আগে কখনো সবজি কাটেনি। ডাইজিন একদমই হুজিনের মতো করে কাজ করছিল। এনসু রুমে তার ফেভারিট ফ্লাওয়ার দেখতে পায় আর হুজুকে বলে, এগুলো কি তুমি এনেছো? সে এনসুকে বলে, আমি আনিনি। রাতে এনসু হুজিনের ওয়ার্কশপে এসে দেখে ডাইজিন হুজিনের ব্যবহার করা জিনিসগুলো দেখে কান্না করছে। এর পরের দিনই সে ডাইজিনকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাইজিন ডাক্তারের সাথে কথা বলার সময় নিজেকে হুজিন বলে পরিচয় দেয়। ডাক্তার এনসুকে বলে, সাইকোলজির পার্সপেক্টিভ থেকে আসলে ডাইজিন সেই ট্রমা থেকে বেরোতে পারছে না। সে নিজেকে হুজিন মনে করছে আর তার ধারণা ডাইজিন মারা গিয়েছে। ডাক্তার আরও বলে, আর এছাড়াও স্পিরিচুয়ালরা বিশ্বাস করে একজনের শরীরে অন্য কোনো মানুষের সোল প্রবেশ করতে পারে, আত্মা প্রবেশ করতে পারে। বাড়িতে এসে এনসু দেখতে পায় ডাইজিন কাজ করতে গিয়ে হাত কেটে ফেলেছে। হুজু তার হাতে ব্যান্ডেজ করতে আসে। এনসু আর হুজু ডাইজিনকে বলে, তুমি কেন হুজিনের কাজ করতে এসেছো? ডাইজিন তখন বলে, আমি ডাইজিন নয়, আমি হুজিন। হুজু বলে, তুমি ডাইজিন, যাকে আমি সব সময় পছন্দ করে এসেছি। কিন্তু ডাইজিন সেটা মানতে রাজি হয় না। এনসু তখন হুজুকে বলে, ডাইজিন এখনও অসুস্থ রয়েছে, সে এসব করছে কারণ সে মেন্টালি এখনও আনস্টেবল, সময় যাওয়ার সাথে সাথে সে ঠিক হয়ে যাবে। রাতে ডাইজিন এনসুকে তার বাবার দেওয়া সেই পেন্ডেন্টটি দিয়ে বলে, আমি এটা ঠিক করেছি। ডাইজিন এনসুকে পেন্ডেন্টটি পুড়িয়ে দেয়। আর এর পরের দিনই সে ডাইজিনকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার তাকে হিপনোটাইজ করার পরও ডাইজিন নিজেকে হুজিন বলেই পরিচয় দিতে থাকে। আর হুজিন যেভাবে কার অ্যাক্সিডেন্ট করেছিল ডাইজিন সেটাই বলে। ডাক্তার তখন এনসুকে বলে, হুজিনের সোল ডাইজিনের শরীরে আছে, আর এটা মডার্ন সাইকোলজি প্রমাণ করতে পারবে না এমনটা হওয়া সত্যি পসিবল কি না। এনসু ডাইজিনকে হুজিনের মতো কাজ করতে দেখে অবাক হয়ে যায়। রাতে সে তার রুমে ঘুমানোর সময় ডাইজিন এসে তার রুম নক করতে থাকে। সে বলে, আমি চাইনি এখানে আসতে, কিন্তু ওই রুমে একা থাকতে আমার ভয় করে। সে তখন এনসুকে তার সাথে থাকতে বলে। আর এনসু কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই সেই রাতে ডাইজিনের সাথেই থাকে। পরদিন সকালে হুজু আবার ডাইজিনের সাথে দেখা করতে আসে। তখন এনসু হুজুকে বলে, ডাইজিনের সাথে থাকা আমার জন্য কঠিন হয়ে পড়ছে, আমি তার মধ্যে সত্যি সত্যি হুজিনকে খোঁজার চেষ্টা করছি, সত্যি বলতে আমি তার মধ্যে হুজিনকেই দেখতে পাই। হুজু বলে, আমি এখন ফ্রি আছি, আমি ডাইজিনের সাথে সময় কাটাতে চাই। হুজু এসে ডাইজিনকে বলে, তুমি যখন মরিনে ছিলে তুমি আমায় বলেছিলে আমার বাবার ফার্মটা নাকি তোমার অনেক ভালো লেগেছিল, চলো না আমরা সেখানে যাই, কিছুদিন কাটিয়ে আসি। ডাইজিন বলে, আমি কেন যাব, এটা আমার বাড়ি, আমি এখানে থাকলে সব কিছু নর্মাল হয়ে যাবে। হুজু বলে, তোমার জন্য এনসু অনেক কঠিন সময় পার করেছে, আর তাছাড়া সে এক বছর ধরে তার হাজবেন্ড হুজিনকে কোমায় দেখে আসছে, সেটা তার কাছে নরকের থেকে কম নয়। ডাইজিন হুজিন যে কোমায় রয়েছে তা জানতই না, আর সেটা শুনে সে রীতিমতো অবাক হয়ে যায়। এনসু ডাইজিনকে হুজিনের কাছে নিয়ে আসে। ডাইজিন সেখানে তার ভাইকে এই অবস্থায় দেখে মেনে নিতে পারে না। বাড়িতে এসে আয়নায় নিজেকে দেখার সময় সে গ্লাস ভেঙে দেয়। এনসু এসে ডাইজিনকে বলে, ভালো করে দেখো, এটা ডাইজিনের ফেস, আর তুমি হুজিনের ভাই ডাইজিন। ডাইজিন বলে, এটা যদি তোমাকে কষ্ট দেয় তাহলে আমি তোমার জন্য ডাইজিন হতে রাজি আছি, আমি এখন ডাইজিন হয়েই আমার জীবন কাটাবো। আর এরপর সে হুজুর সাথে তার বাবার ফার্মে চলে আসে। এনসু হুজিনকে দেখতে আসে। সে হুজিনকে বলে, তুমি এখনও ঘুমাচ্ছ, আমি তো জানতাম তুমি একদমই অলস নয়, তাহলে কি করে এতদিন ঘুমিয়ে আছো তুমি? তুমি জানো আমি অনেক পাল্টে গেছি, আমি এখন অল্পতেই রেগে যাই, আমি হাসতে ভুলে গেছি, তুমি আমাকে দেখলে অনেক অবাক হয়ে যাবে, আমি এখন আর তোমার কণ্ঠস্বরটা মনে করতে পারি না, আমি চাই তুমি আমাকে এনসু বলে একবার ডাকো। এই বলে সে কান্না করতে থাকে। হুজু ডাইজিনের সাথে গল্প করার সময় বলে, আমি তোমাকে পছন্দ করি। সে তাকে চুমু করতে গেলে ডাইজিন তার মুখ সরিয়ে নেয়। তখন হুজু কিছুটা রাগ করে বলে, আমি জানি না তুমি কে, কিন্তু আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমার মৃত্যুর আগে পর্যন্তই আমি তোমাকেই ভালোবেসে যাব। এদিকে বাইরে বৃষ্টি হতে দেখে এনসু হুজিনের কথা ভীষণ মনে পড়ে। তখনই সে দেখতে পায় ডাইজিন তার জন্য ছাতা নিয়ে নিতে এসেছে।
যেভাবে হোজিন এসেছিল ঠিক সেভাবে। বাড়িতে এসে ডাইজিন এনসুকে বলে, আমার কিছু করার ছিল না। এরপর এনসু আর সহ্য করতে পারে না, সে বলে, চলো হোজিনকে নিয়ে আমরা যা জানি সেগুলো আজ সব বলে ফেলে, আর তারপর আজকের পর থেকে আমরা আর তাকে নিয়ে কোনো কথা বলবো না। এনসু বলে, তুমি যখন মরিনে ছিলে একদিন আমি এসে দেখেছিলাম, বৃষ্টিতে হোজিনের রুম পুরো বন্যা হয়ে গেছিল। তোমার টিউশন ফি দেওয়ার জন্য সে দু মাস ফ্যাক্টরিতে কাজ করেছিল, আমি তার জন্য চিন্তা করে তাকে দেখতে গিয়েছিলাম। সে তখন সেখানে ইট ক্যারি করছিল, কিন্তু আমি তার সামনে যেতে পারিনি, কারণ সে আমাকে দেখলে আরও আপসেট হয়ে যেত। ডাইজিন তাকে মানা করতে থাকে এসব বলতে, কিন্তু এনসু তার কথা শুনছিলই না। সে একের পর এক হোজিনের সমস্ত কথা বলে ফেলছিল। আর তখনই ডাইজিন বলে, সেই দিনটা 28 জুন ছিল, দুপুর থেকে সেদিন বৃষ্টি হচ্ছিল, আর তুমি সেদিন হলুদ টি শার্ট পরে আমাকে দেখতে এসেছিলে। আমি সেদিন তোমাকে দেখেছিলাম, আমি তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম কিন্তু পারিনি, কারণ আমি ভেবেছিলাম আমাকে এইভাবে দেখে তুমি আপসেট হয়ে যেতে। আমি তোমাকে যেভাবে ভালোবাসি আর কেউ ভালোবাসবে না, আমি তোমার জন্য ফিরে এসেছি। ডাইজিন তখন টেবিলের নিচ থেকে কয়েন বের করে বলে, এই কয়েনটা সাক্ষী আমাদের ভালোবাসার, আমরা একে অপরকে কতটা ভালোবেসেছি, এই বাড়ির প্রত্যেকটা কোণা তার প্রমাণ। আর এনসু এটা দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের সেই প্রাইভেট সময়কার কথা ডাইজিন কি করে জানতে পারবে, সেই কয়েনটার কথাই বা ডাইজিন কি করে জানতে পারবে। আর এরপর সে ফাইনালি ডাইজিনকে একসেপ্ট করে নেয়, সে এটা একসেপ্ট করে নেয় যে ডাইজিনের মধ্যেই হোজুন রয়েছে। এনসু তাকে জড়িয়ে ধরে, এই এক বছর ধরে তার মধ্যে জমে থাকা সমস্ত অভিমান, সমস্ত কষ্ট সবটাই সে ডাইজিনকে জড়িয়ে ধরে, অর্থাৎ ডাইজিনের মধ্যে থাকা সেই হোজিনকে জড়িয়ে ধরে দূর করে দেয়। আর সেই রাতে তারা আবার এক হয়ে যায়। ডাইজিন আর এনসু এখন একসাথে থাকে, একসাথে সময় কাটায়। এনসু এতদিন পর আবার খুশি হয়েছে, আবার হাসতে শিখেছে। হোজু এসে এনসুকে বলে, তোমাকে খুশি দেখে অনেক ভালো লাগছে, চিন্তা করো না, ডাইজিন আমাকে কখনোই ভালোবাসেনি। এনসু বলে, সে আসলেই হোজিন, আমার বাবা মারা যাওয়ার পর যেদিন থেকে হোজিন আমার সাথে ছিল সেদিন থেকে ভাবতাম আমার বাবা আমার সাথেই রয়েছে, আর এখন ডাইজিনের মধ্যে হোজিনকে পেয়ে তাই মনে হচ্ছে হোজিন আমার সাথেই রয়েছে। হোজু বিদেশ যাওয়ার আগে ডাইজিনের সাথে দেখা করতে আসে। ডাইজিন তাকে দেখে বলে, তুমি কি আমার জন্য চলে যাচ্ছ, তুমি কবে আসবে? হোজু বলে, আমি ফিরে আসলে তুমি কি ডাইজিন হয়ে যাবে? ডাইজিন কিছু বলে না। সে বলে, আমি কি তোমাকে ডাইজিন মনে করে কিছু বলতে পারি? তুমি যেই হও না কেন, একবার আমাকে জড়িয়ে ধরবে? ডাইজিন হোজুকে জড়িয়ে ধরে। তখন হোজু বলে, তুমি ডাইজিন হতে পারো না, কারণ ডাইজিন আমাকে কখনো এতটা সুন্দর করে জড়িয়ে ধরেনি। তখনই ডাইজিনের কল আসে তার এক্সিবিশনের জন্য। ডাইজিন তাদের সাথে ফোনে কথা বলে, আর তখন হোজু তার ওয়ার্কশপ দেখছিল। সেই ওয়ার্কশপে কিছু একটা দেখে হোজু সেখান থেকে কিছু না বলেই চলে যায়। ডাক্তার এনসুকে বলে, হোজিনের কোনো উন্নতি হচ্ছে না, সে অনেকদিন আগেই ব্রেন ডেড হয়ে গেছে। ব্রেন ডেডের মানে হলো কোনো মানুষের শরীরটা জীবিত থাকলেও তার মস্তিষ্কটা একদম মৃত হয়ে গেছে, তার মস্তিষ্ক আর কোনো কাজ করতে পারে না, আর এরকম মানুষ কখনোই সুস্থ হতে পারবে না। ডাক্তার তাদেরকে বলে, হোজুনের শরীরের অনেক অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, এভাবে বেঁচে থাকার চেয়ে চলে যাওয়া অনেক ভালো। তাই এনসু হোজিনের ভালোর জন্যই সেটা মেনে নেয়। হোজিনের অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়। এনসু ডাইজিনকে শক্ত করে জড়িয়ে ধরে তা দেখছিল। তার সাথে হোজিন থাকলেও হোজিনের শরীরটা আজ এই পৃথিবী থেকে চলে গেছে। ডাইজিন হোজিনের অস্থি নদীতে ভাসিয়ে দেয়। আর এরপর ডাইজিন এনসুকে নিয়ে তার এক্সিবিশনে আসে। এনসু ডাইজিনকে বলে তার খারাপ লাগছে, তাই সে বাড়ি যেতে চাচ্ছে। ডাইজিন এনসুকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসে, আর সেখানে এগিয়ে দিতে এসেও তাদের ভালোবাসা যেন ঠিক আগের মতো রয়েছে। তারা রাস্তাতে দাঁড়িয়ে অন্যের গাড়ির সামনেই একে অপরকে চুমু করে। বাড়িতে আসার পর এনসুর কাছে একটা পার্সেল আসে। এই পার্সেলটা হোজু ডাইজিনকে পাঠিয়েছে। এনসু পার্সেলটাকে ডাইজিনের জন্য রেখে দিতে চায়, কিন্তু তারপর ভাবে, ডাইজিন মানে সে তো হোজিন, সে তো আমারই মানুষ। তাই সে সেই পার্সেলটাকে খোলে, আর এটা খোলার পর সে সেখানে একটা লেটার দেখতে পায়। হোজু সেখানে লিখেছে, আমার মনে হয় তোমার কাছে তার ডুপ্লিকেট কপি থাকলেও অরিজিনালটা কোনো সময় প্রয়োজন পড়বে, তাই এটা রিটার্ন করছি, কিন্তু আমি তোমার এই জঘন্য ভালোবাসার মানে কখনোই বুঝতে পারবো না। আর এনসু তখন সেখানে তার সেই অরিজিনাল পেন্টেন্ট দেখতে পায়, আর এটা দেখে আকাশ যেন তার মাথায় ভেঙে পড়ে। আসলে সেদিন হোজু ডাইজিনের সাথে দেখা করার সময় একটা বোতলের মধ্যে অরিজিনাল পেন্ডেন্টটি দেখতে পায়। এনসু যখন হোজিনকে পেন্ডেন্টটি ঠিক করতে দিয়েছিল, হোজিন সেই পেন্ডেন্টটি ওই বোতলের মধ্যে রেখেছিল।
হজু বুঝতে পারে ডাইজিন হজিন হওয়ার অভিনয় করছে। এনসু কিছু বুঝতে না পেরে ডাইজিনের গ্যারেজে আসে। এনসু সেই গ্যারেজের মধ্যে ডাইজিনের একটা সিক্রেট লকার দেখতে পায়। সেখানে এনসু তার কিছু ছবি আর ডাইজিনের একটা ডায়েরি পায়। সেখানে ডাইজিন সব লিখে রেখেছিল। ডাইজিন সেই ডায়েরিতে এনসুর কথা লিখেছে, আমি এনসুকে প্রথম যেদিন দেখেছিলাম আমার কাছে মনে হয়েছিল সৃষ্টিকর্তা এনসুকে আমার জন্যই তৈরি করেছে, আমার সূর্যোদয় করে তাকে আমার কাছে পাঠিয়েছে। কিন্তু যেদিন আমার ভাই তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করিয়েছিল আমার মনে হয়েছে পৃথিবী আমাকে এক মুহূর্তে অনাথ করে দিয়েছে, যাকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছি, আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। হোজিন যেদিন এনসুকে বিয়ে করেছিল ডাইজিন সেদিন ডায়েরিতে লিখেছিল, আজ আমার ভাইয়ের সব থেকে আনন্দের দিন, আজ থেকে সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে যাবে, এনসু এখন থেকে তার সাথেই থাকবে, তবে এটা আমার কাছে খুবই খারাপ নয়, আমি এখন থেকে এনসুকে রোজ দেখতে পারবো, সব সময় দেখতে পারবো। হোজিন আমাকে তার আর এনসুর সমস্ত কথা বলতো, তাই আমি তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে সব জানি। হোজিন লেটার লিখতে জানতো না, আমি তার হয়ে এনসুকে লেটার লিখতাম আর এনসু এতে আরও খুশি হতো। আমি তাদের সাথে একই ছাদের নিচে বাস করি, কিন্তু আমি এত কিছুর পরও পাগল হয়ে যায়নি। এনসু এত কিছু পড়ে প্রচুর কান্না করে। তারপর এনসুর সেদিনের কথা মনে পড়ে, যেদিন সে ডাইজিনকে গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করেছিল। এনসু এখন বুঝতে পারে ডাইজিন কেন কোনো গার্লফ্রেন্ড রাখেনি, কারণ ডাইজিনের জীবনে শুধুমাত্র একটা মেয়েই ছিল, আর সেটা হলো সে নিজেই। এনসু এরপর আবার ডাইজিনের কাছে আসে। সে ডাইজিনকে কোনো কিছু বলে না, একদম নর্মালি কথা বলে। ডাইজিন এনসুকে তাদের বাচ্চার জন্য ডিজাইন করা ফার্নিচার দেখায়। এনসু ডাইজিনের সেই ডায়েরি পড়েছে, আর এখন সে ডাইজিনের চোখ দেখে বুঝতে পারে ডাইজিন তাকে কতটা ভালোবাসে, তাকে কতটা পাগলের মতো ভালোবাসে, আর এই জন্যই সে ডাইজিনকে একসেপ্ট করে নেয়। আর এরপর গল্পের শেষ দৃশ্যে দেখানো হয় ডাইজিন যখন তার ভাইয়ের অস্থি নদীতে দিতে এসেছিল, সে তার ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলেছিল। ডাইজিন তার ভাইকে বলে, তুমি আমার জন্য তোমার জীবনটা স্যাক্রিফাইস করেছো, কিন্তু তুমি কি জানো আমি তোমারও আগে এনসুকে ভালোবেসেছি, আমি তাকে যথেষ্ট ভালোবেসেছি, এনসুও তা জানে না, আমি এই পৃথিবীতে আর নেই, আমার কোনো অস্তিত্ব নেই, আমি এখন তুমি হয়ে বেঁচে রয়েছি। সত্যি বলতে হোজিন মারা যায়নি, মারা গিয়েছে ডাইজিন। এনসুকে আমায় হোজিন হয়ে ভালোবাসতে হয়, সে যখন আমার সাথে থাকে সে তোমাকে মনে করে, সে শুধু তোমাকে ভালোবাসে, আর এই জন্য আমি অনেক দুঃখিত, তুমি আমাকে কখনো ক্ষমা করো না, কখনো ক্ষমা করো না। আর এই কথাগুলোর মধ্য দিয়েই এই গল্পটা শেষ হয়ে যায়। ডাইজিন এনসুকে এতটা ভালোবাসত যে সে তার নিজের কেরিয়ার ছেড়ে দেয় এনসুর জন্য। ডাইজিন কার রেসের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড ছিল, কিন্তু সেই অ্যাডিকশনটা এনসুর থেকে বেশি ছিল না, সে এনসুর জন্য সম্পূর্ণ অন্য একজন মানুষে পরিণত হয়ে যায়। তার নিজের শখ চাহিদা সব কিছু এনসুর জন্য স্যাক্রিফাইস করে দেয়। হয়তো এই ভালোবাসাটা অন্যদের চোখে অনেক ঘৃণার বস্তু হয়ে দাঁড়াবে, তবে ডাইজিন আর এনসু এখন একে অপরকে ভালোবাসে, এখন অনেক সুখে রয়েছে। আর এনসু ডাইজিনের আসল পরিচয় জানার পরেও তাকে ছেড়ে দেয়নি, কারণ ডাইজিন যেমন এনসুর প্রতি তেমনই এনসুও এখন ডাইজিনের প্রতি অ্যাডিক্টেড।